नाम संकीर्तनम यस्सो सर्व पाप नाशनम प्रणाम दीक्ष शमनम त्वं नमामि हरिं परम। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिछेन जीवेर विपरीत स्वरूप के জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাটাই হল বাস্তব জীবে দয়ার লক্ষণ। জীবে দয়ার যে সমস্ত ডেফিনেশন, যেসব ব্যাখ্যা জগতের লোক জানেন, তাতে বাস্তবিক পক্ষে জীবে দয়া হয় না। সেটা জীবের যে দেহটা আছে, ওপরে যে ঢাকনাটা আছে, তার কি তার ওপর একটা কিছু করা হয়। যতক্ষণ পর্যন্ত জীবের স্বরূপের পরিবর্তন, জীবের যে বাস্তব স্বরূপ সেটা জাগরণ করা যতক্ষণ না যায়, অর্থাৎ এক কথায় যতক্ষণ জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা না যায়, ততক্ষণ পর্যন্ত বাস্তবিকভাবে কোনো জীবে দয়া হয় না। জীবে দয়া এ কথার অত্যন্ত গম্ভীর রহস্য গৌড়ীয় দর্শনে আছে, যেটাকে জীবহিংসা বলা হয়। অনেক সময় আমরা যে জীবহিংসা যেটাকে মনে করি, শরীরকে রক্তপাত করা বা কিছু মারা, এটাকে আমরা জীবহিংসা বলি। কিন্তু গৌড়ীয়গণের সূক্ষ্ম দর্শনে যদি বাস্তব সত্য কথাটা জীবের কাছে না বলা হয়, সেটাও এক ধরনের বিশাল হিংসা। কাজে হিংসার সূক্ষ্ম এ সমস্ত বিচার আছে। আমরা দেখি যে সূর্যের উপাসক আছেন, কেউ কেউ গণপত্য সূর্যের উপাসক আছেন, শঙ্করের উপাস, হ্যাঁ, শাক্ত শৈব সূর্যের উপাসক আছেন, পাঁচ রকম। এই ভারতবর্ষে অনেকেই এই শুদ্ধ বিচার বৈশিষ্ট্যের খবর রাখেন না। তারা এই পাঁচ প্রকার যে উপাসনার ব্যবস্থা আছে, যে সূর্য, শাক্ত, শৈব, গণপত্য, বিষ্ণু, এই যে পাঁচ প্রকারের বিভিন্ন উপাসনার বিধান ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় এরকম দৃষ্ট হয়। কিন্তু সরস্বতী ঠাকুর জানাচ্ছেন এগুলো বাস্তবিক পক্ষে কোনোটাই শুদ্ধ, এরা বৈষ্ণব নয়। এরা বিভিন্ন দিক থেকে এরা ভজন করছেন, কিন্তু মূল বস্তুটাকে তারা অনুভব করতে পাচ্ছেন না, সেই পর্যন্ত যেতে পাচ্ছেন না। শ্রীলে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যারা গণপত্য উপাসনায় ব্যস্ত রয়েছেন, তারা সমস্ত আধ্যাত্মিক বুদ্ধিসম্পন্ন, শঙ্কর উপাসনায় ব্যস্ত রয়েছেন, দেবী উপাসনায় ব্যস্ত রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা সবাই আধ্যাত্মিক বুদ্ধিসম্পন্ন, বিচার সম্পন্ন। এমনকি এদের মধ্যে যারা বিষ্ণুর উপাসনা করি বলে দাবি করেন, তাদেরও সে বিষ্ণু উপাসনা বাস্তবিক বিষ্ণু উপাসনা হয় না, এর মধ্যে অনেক ভেজাল আছে। কালকে আলোচনা করেছিলাম জগতের বিভিন্ন লোক তারা ঐশ্বর্য কামনায় দেবীকে আরাধনা করেন, শ্রী আবার বিভিন্ন রকমের সুবিধের জন্য শঙ্কর ভগবানকে আরাধনা করেন, গণপত্য গণপতি দেবতাকে আরাধনা করেন বিভিন্ন রকম সিদ্ধি ঋদ্ধি প্রাপ্তি হওয়ার জন্য, কিন্তু বিভিন্ন বিঘ্ন বিনাশের জন্য। কিন্তু এই সমস্ত প্রভুপাদ জানাচ্ছেন যারা আধ্যাত্মিক বিচার সম্পন্ন, তাদের এই সব অর্চনা করার বা সেবা করার বিচার তাদের আসে। গণপতি মহারাজের যে সুঁড়টা আছে, এই যে সুঁড় দেখা যাচ্ছে, প্রভুপাদ বলছেন এটাই আধ্যাত্মিকতার প্রতীক। আমি নিজের এই নাক দিয়ে শুঁকে নেব, কান দিয়ে শুনে নেব, চোখ দিয়ে দেখে নেব,
এইসব বিচারগুলো হলো আধ্যাত্মিকতার, অর্থাৎ আমার নিজের ইন্দ্রিয় মন শরীর এর ওপর আমি ভরসা রেখে অগ্রসর হচ্ছি। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা বঞ্চিতই হন, বেশিরভাগ না সর্বক্ষেত্রেই তারা বঞ্চিত হন। কখনো যদি কোনোরকমভাবে শুদ্ধ মতে প্রবিষ্ট হন, গুরু বৈষ্ণবের কৃপাতে দর্শন হলে শুনে, কালকে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল যৎপাদ পল্লব বিনোধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময় সগণধীরায় বিঘ্নান বিহন্ত মলমস্ব জগত্রয়স্ব গোবিন্দমাদি পুরুষম তমহম ভজাম। সেখানে ব্রহ্মসংহিতা তো এই কথা বলছেন, আমরা সেই গোবিন্দমাদি পুরুষকে ভজন করি যার কৃপাতে সব কিছু আমরা পাব। এখানে বলছেন যাকে গণাধিপ বলছেন গণপতি মহারাজ, তিনি নৃসিংহদেবের পাদপদ্ম যুগল নিজের যত পাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময়েষ গণধিরাজ বিঘ্নান বিহন্ত মলমস্ব জগত্রয়স্ব গোবিন্দমাধি পুরুষম তমহম ভজ। আমরা সেই গোবিন্দকে আরত করি যে গোবিন্দ নৃসিংহমূর্তি ধারণ করেছেন প্রহ্লাদের জন্য কেশব, আর সেই চরণোদ্দয়কে গণপতি মহারাজ নিজের মাথায় ধারণ করে এই সমস্ত জগতের বিঘ্ন বিনাশন করবার যে একটা ক্ষমতা লাভ করেছেন, এইভাবে লাভ করেছেন। জগতে যে গণপতি মহারাজকে আরাধনার ব্যবস্থা, তারা মূল কথাটা জানেন না বলে এরকম ধরনের হয়। দধি যথা বিখ্যাত বিশেষ বিকার যোগা সঞ্জায়তে নহি ততহ পৃথকস্তি হতু হেতু ইত্যাদি শ্লোক বলা হয়েছিল। তাতে শঙ্কর ভগবানের কথা বলতে গিয়ে বলা হয়েছিল দুধ থেকে যেমন বিকারগ্রস্ত হলে দধি উৎপন্ন হয়, এটা ঠিকই, দধি দুধ থেকেই হয়েছে, কিন্তু কোনো মতে আর দধিকে দুধে কিন্তু নিয়ে যাওয়া যায় না। এইরকমভাবে আমরা দেখতে পারি সমস্ত আধিকারিক দেবতা এই জগতে আছেন, এই যে গুণময় জগতে, তাদের আরাধনা করে আমি বাস্তবিক পক্ষে কৃষ্ণের কাছে কৃষ্ণের পাদপদ্মে পৌঁছানো সম্ভব না। সেই জন্য আমরা কালকে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে কীভাবে ঐকান্তিকভাবে আমাদের সুদামা বিপ্রভাজন করেছিলেন, সমস্ত কথা আমরা জেনেছিলাম। পরে আমরা দেখলাম শকুনী নন্দন বৃকাসুর কীভাবে বঞ্চিত হলেন আশ্চর্যভাবে, এত তপস্যা এত সব কিছু করে শেষকালে সমস্ত শূন্য। সেটাকে চৈতন্য মহাপ্রভু বলেছেন অসুরেও তপ করে তাহে কি বা ফল, অসুরেও তপ করে। আমাদের সবচেয়ে বড় কথা হল আমাদের অন্তঃকরণের শুদ্ধ ভাবের অভাবের জন্য ত্রিগুণ তাড়িত অবস্থায় আমরা যাই করতে চাই তার মধ্যে যে বাক্য বলি যে কাজ করি সমস্ত কিছু ভুলে পরিপূর্ণ। আমরা চিন্তা করি না যে বাক্যটা বললাম এটার মানে কী হবে, এগুলো কল্পনা করতে পারে না, বদ্ধজীবে সম্ভব নয়। যার প্রাপঞ্চিক বিষয়েতে সমস্ত মন ভ্রমণ করছে তার স্বাভাবিকভাবে কনসেন্ট্রেশন মনোযোগের অভাব, মনে হয় যেন অনেক কিছু করছেন কিন্তু মূল বিষয়ে যেটা আছে সেখান থেকে তার মনোরথেন অসত ধাবত বই, মনোরসে মনোরথেন অসত ধাবত বহি আমি আলোচনা করেছিলাম। যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতেশ্বর হরো অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন অসত ধাবত বহি। মনোরথে মনের রথেতে চড়ে সেই জীব বহির বিষয়েতে ছুটে যাচ্ছেন। স্বাভাবিকভাবে যখন বহির বিষয়ে চিত্তবৃত্তি ছুটছে সমস্ত ইন্দ্রিয়গণ, তখন অন্তর্মুখী যে বৃত্তিটা সেটার অভাব হবে। অন্তর্মুখী বৃত্তি না হওয়া পর্যন্ত তত্ত্বজ্ঞানের উন্মেষ হতে পারে না, হয় না। একমাত্র গুরু বৈষ্ণবের অশেষ করুণাতে হয়, সমস্ত কিছু করলেও
শেষ জীবনে দেখা যাবে ফাঁকা, কিচ্ছু নেই। একটা সামান্য অনুভব এটা যদি জীবের হয় তাহলে অনেক বেশি, হের হচ্ছে আমি মরে যাব, আমি যখন তখন চলে যাব, এই অনুভবটাও যদি হয় তাহলে অনেক বেশি, কিন্তু এটাও হয় না। আমি যে চলে যাব এই অনুভবটাও যদি সাধকের হয় তাহলে অনেক বেশি, অনেক কিছু সাবধান হয়ে যাবে, কিন্তু হতে পারে না। এটাকে বলে মায়াদেবীর প্রসাদ, মায়াদেবীর প্রসাদ, মায়াদেবী আমাদের প্রসাদ দিচ্ছে, আমরা খাচ্ছি। ভগবত প্রসাদ, গুরু বৈষ্ণবের প্রসাদ মানে কৃপা, এ পেয়েও লোকে পায় না, হারিয়ে ফেলে। যার জন্য এতগুলো কথা বলতে হলো। আমরা দেখলাম এখানে যে একবার বিকাশুরের কথা দেখলাম, বিকাশুরের প্রসঙ্গ গেল। আজ আমরা এখানে এ কোনো নবতিতম অধ্যায়, এখানে আমরা দেখছি যে একবার সরস্বতী নদীর তীরে সমস্ত সাধুগণ ঋষিগণ বসে একটা যজ্ঞ করছেন বসে, এবং তাদের মধ্যে ভগবত ইচ্ছায় একটা বিতর্ক উপস্থিত হয়েছে, তাদের মধ্যে ভগবত ইচ্ছায় একটা বিতর্ক উপস্থিত হয়েছে। ভগবত ইচ্ছায় কেন বললাম, এরও কারণ আছে ভগবত ইচ্ছায়। আমরা দেখেছি যত তর্ক বিতর্ক বাঘ বিতণ্ডা যা কিছু হয় সব কিছুর পেছনে সেটা বলছেন ভগবানের শক্তি ছাড়া কি হয়, যা কিছু হচ্ছে সব ভগবানের পরোক্ষ প্রত্যক্ষ। যচ্ছক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুম্নে। কি বলছেন, যচ্ছক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুরবন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নমো অনন্ত গুণায় ভুম্নে। সেই অনন্ত গুণ সম্পন্ন সেই ভূমা পুরুষকে দণ্ডবোধ করি, যার মায়াতে মোহিত হয়ে জীব নিজের বাস্তবিক কর্তব্য কর্ম ভুলে যাচ্ছে। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণস্মৃতি জ্ঞান, মায়ামুগ্ধ জীবের কৃষ্ণস্মৃতি জ্ঞান নাই, বৈষ্ণব কৃষ্ণ ভগবত ধাম ভগবান নাম এ সমস্তের প্রতি কোনো অ্যাটেনশন হচ্ছে না। আর যা শক্তিতে যার শক্তিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জগৎ চলছে, যার শক্তিতে বাদী বিবাদী পুরুষগণ তর্ক করছেন নিজেদের মধ্যে লড়াই করছেন, না এটা হবে না, না হবে না, এইটা হবে, নিজেদের মধ্যে ফাইটিং চলছে। যৎসক্তয়ো বদতাম বাদিনাম বিবাদ সংবাদ ভুবো ভবন্তি, বিবাদ হচ্ছে সংবাদ, একবারে লড়াই। যার শক্তিতে ভগবান, যে ভগবানের শক্তিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যে জগতের যা কিছু হচ্ছে সেই ভূমা পুরুষকে দণ্ডবধ জানায়, তিনি করুণা করুন। জয় 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 যা যা মজিত দোষ গৃহীত, এই শ্লোকে আমরা বলেছিলাম জহি জহি অজাম, হে ভগবান অজারূপী যে মায়া তাকে নাশ করুন, সরিয়ে দিন, আমরা দেখতে পাচ্ছি না আপনাকে, আপনার কোনো বিষয় উপলব্ধি হচ্ছে না, সামনে অজারূপী মায়া সামনে রয়েছে, জহি একে একেবারে শেষ করে দিন সামনে থেকে, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। বলতে অনেক সোজা লাগে কিন্তু নিজের জীবনে পালন করতে যারা পালন করেন তারা জানেন, যে সমস্ত আচরণশীল সাধু আছেন তাদের কৌপিনটা পর্যন্ত তারা বাজি লাগিয়ে দেন, কিন্তু নিজের ইজ্জত নিজের সম্মান, যে নিজের সম্মান নয় গুরুর সম্মান, ওতে তো নিজের সম্মানের কোনো পরোয়া করেন না, এগুলো সব রক্ষা করার জন্য তারা যে কোনো কষ্ট সহন করে নেবেন, তথাপি তারা মর্যাদা যেন নষ্ট না হয়, ভক্তি সমাজের কোনো বিশৃঙ্খলতা না সৃষ্টি হয়, আমার চরিত্র আমার আচরণে যেন আপনাদের উপর কেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার আচরণ আমার চরিত্র আমার স্বভাব যেন আপনাদের সন্দেহের উদ্বেগ না করে,
সেটাও ভয়ঙ্কর। প্রভুপাদ বলতেন যে আমাদের যারা সাধু হবেন, যারা তাদের অন্তরে বাহিরে কীরকমভাবে আচার আচরণ মেনটেন করতে হয় কল্পনা করে, শুধু অন্তরে নয় বাইরেও। আমার বাইরের আচরণ যদি কাউর ভুল বোঝে তাহলে সে আমাকে ভুল বুঝে নরকে চলে যাবে। সেই জন্য সাধুর বাইরের আচরণ এবং অন্তরাচরণ দুটো যারা প্রচার করবেন বিশেষ করে, তাদের অন্তরাচরণ এবং বহির আচরণ দুটোর সঙ্গে এমন সামঞ্জস্য হবে, প্রভুপাদ এগুলো জানাতেন, এগুলো সাধারণ লোক বুঝতে পারে না। প্রভুপাদ বলতেন ভালো খাওয়া অপেক্ষা ভালো পড়াটা বেশি ক্ষতি করে লোকের। ভালো খাওয়া সে ঘরে খেলো, কখন কে খেলো সে হতে পারে, প্রভুপাদ বলছেন ভালো খাবার থেকে ভালো পড়াটা বিশাল একটা মূল্যবান জিনিস পড়েছে, যেটা সনাতন গোসাইকে লক্ষ্য করে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন বারাণসীতে। এখন অনেকের প্রশ্ন, ভালো পড়েছে তো ওনার কি বলতে পারে, কিন্তু আমার এই মূল্যবান জিনিস পড়বার জন্য অপর কাউর যদি ভিতরে যেন অজ্ঞানে রয়েছে, হঠাৎ আমাকে দেখে তার মাশ্চর্য হলো, রাগ হলো, এ কি কথা, এরম হতে পারে। সেক্ষেত্রে সেই যে অজ্ঞ ব্যক্তির যতটুকু সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। ওই জন্য ভালো খাওয়া অপেক্ষা ভালো মূল্যবান জিনিস পড়া, যেটা সনাতন গোসাইকে লক্ষ্য করে মহাপ্রভু বারাণসীতে সেই যে করেছিলেন, একটা ভোটকম্বল দিয়েছিলেন তার বনুই, সেই ভোটকম্বলটা গায়ে দিয়ে রয়েছেন তিনি, মহাপ্রভু খালি ভোটকম্বলের দিকে তাকাচ্ছেন। সনাতন বুঝলেন এই ভোটকম্বল তাকে পছন্দ হচ্ছে না, প্রভু নিষ্কিঞ্চন তো, প্রভু নিষ্কিঞ্চন নিষ্কিঞ্চন ভগবান। এই যে সকালে আমি আলোচনা প্রসঙ্গে সকালে আলোচনা খুব একটা আনন্দ লাগছিল না, কেন জানি না, আছে কিছু কারণ। তো সেখানে বলছেন যে কি বলছেন, হ্যাঁ সনাতন গোস্বামী পাদের সকালে আমি বলছিলাম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গে মস্করা করছেন, রসিকতা করছেন, আর রসিকতা করতে করতে সমস্ত রহস্য বলে দিচ্ছেন। বাস্তবিক পক্ষে আমাদের মনে হয় শঙ্কর ভগবানের মতো ত্যাগী আর কেউ নেই, সত্যি তাই, শঙ্কর ভগবান সত্যিই ত্যাগী। কিন্তু যদি বিচার করে দেখা যায় তাহলে সবচেয়ে বড় ত্যাগী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এটা আপনাদের বিশ্বাস হবে না, আমি এটা প্রমাণ করে দেবো শাস্ত্রের প্রমাণে। সবচেয়ে বড় ত্যাগী হলো ভগবান শ্রীকৃষ্ণ, শঙ্কর তো ত্যাগী ঠিক আছে, কিন্তু শঙ্কর ত্যাগী হলেও, শঙ্করের ত্যাগী হলেও শঙ্কর তো আধিকারিক দেবতা, যেই শঙ্কর শঙ্কর বিষ্ণু থেকেই এসছেন ঠিক আছে, কিন্তু তিনি তার প্রভু কৃষ্ণের জন্য সমস্ত ভালো ভালো জিনিসকে তিনি ফেলে দিয়েছেন, বলেছেন এগুলো আমি নেবো না, যেগুলো কৃষ্ণর ব্যবহারে লাগে, যেমন ভালো ফুল ভালো গন্ধ যা কিছু ভালো ভালো জগতের আছে, তিনি বলছেন যেগুলো প্রভুর সেবায় লাগে আমি সেগুলো কোনোটাই, আমাকে যেগুলো লাগে না অখাদ্য সেগুলো এগুলোকে ধরে না, সেগুলো সব আমাকে দিও ভগবানের, এটা কথা, এটা ভালো। এখন একটা সাধারণ উদাহরণ দিলে বোঝা যাবে, যদি দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে, আমাদের ভারতের বিভিন্ন জায়গার সমাজের মধ্যে খুব ভালো হিন্দু ফ্যামিলির যা হিন্দু সমাজের বা অন্য অন্য কোনো ব্যক্তির মধ্যে বৈরাগ্য দেখা দিয়েছে, তারা বৈরাগ্য দেখা দিয়েছে, হতে পারে বৈরাগ্য। এখন ওদের যে বৈরাগ্য আছে এটা ভারতবর্ষে ওরা জন্মগ্রহণ করেছেন, তাদের তো স্বাভাবিকভাবে চারিদিকে যে পরিবেশ, গঙ্গা আছে, যমুনা আছে, গোদাবরী আছে, সংস্কারগুলো দেখছেই দেখছে, যদি একটু এ থাকে তাদের মধ্যে যদি বৈরাগ্য দেখা দেয় সেটা খুব একটা বড় কথা না, কিন্তু যদি একটা বিদেশি বিদেশ থেকে এসছে যে কোনো কোনো কিছুই জানে না, তার যদি এখন বৈরাগ্য দেখা যায়, সেই যে অতুল ঐশ্বর্যকে ত্যাগ করে এসছে, আমাদের এখানে একটা সাধারণ ঘর থেকে কোনো ছেলে বাড়ি থেকে চলে গেছে ত্যাগী হওয়ার জন্য, সে কী ত্যাগ করেছে, একটা সামান্য গৃহস্থ ছিল এমন কিছুই না, কিন্তু একটা যদি কোটি কোটি কোটিপতির একটা ব্যাগ ছেলে, যেমন রঘুনাথ দাস গোসাই যদি ছেড়ে আসে তার একটা মহিমা বেশি, কেন ওই রকম ছেড়ে আসাটা মুশকিল, আর সাধারণ ঘর থেকে এসছে তো বেশি মহিমা না, সেরকম তার চেয়েও বেশি মহিমা হয় যদি বিদেশ থেকে এসে থাকেন, যেখানে অসম্ভব। এই বৈরাগ্য শুনলে একটা হাসির ব্যাপার, কিসের ব্যাপার বৈরাগ্য, খালি ভোগ খালি ভোগ, সেইখান থেকে যদি ত্যাগ করে আসে তাহলে তাকে আমাদের প্রণাম জানাতে হয়।
সে কী করে সে ত্যাগী জীবন লাভ করল। সেরকম শঙ্কর ভগবান কৃষ্ণের জন্য করেছেন ভালো কথা, কিন্তু কৃষ্ণ কার জন্য করছেন? শঙ্কর ভগবান না ভগবানের জন্য করেছেন, ত্যাগ করছেন, কিন্তু সাক্ষাৎ ভগবান যে কৃষ্ণ তার তো কিছু নেই, তার তো অনন্ত ব্রহ্মাণ্ড তারই, কিন্তু সে বলছেন প্রভুপাদ সেটা জানাচ্ছেন যে যার একমাত্র ধন সম্পত্তি হল রাধারানী আর কিচ্ছু নেই, সে বলছে আমি জগতের শূন্য, আমার কিছু আমার নয়, একমাত্র রাধারানী। এত বড় নিষ্কিঞ্চন তিনি, এই জন্য যত বৈরাগ্য আছে, জ্ঞান আছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বশ্রিয় জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব সরয়তি ভগৈঙ্গা। তা এখানে আমি প্রমাণ দিয়ে দিলাম, মুখে কিছু কথা বললাম না। তো শাস্ত্র বিচারে বলছে যত জ্ঞান, যত বৈরাগ্য, যত ঐশ্বর্য, যা কিছু আছে সমস্ত কিছুর এক্সট্রিম পয়েন্ট হল কৃষ্ণ। আমাদের বিশ্বাস হয় না, কী করে হয়, কৃষ্ণ তো সর্বৈশ্বর্যপতি। আমাদের বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হতে চায় না, আর বিশ্বাস হতে চায় না বলেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে হলো। আমরা যদি বিশ্বাস করতাম তাহলে ভগবানকে তো আসতেই হবে, ভগবান জানেন। কৃষ্ণ অবতার অন্তর্ধান হওয়ার পর সঙ্গে সঙ্গে চিন্তা করছেন আমি যে লীলা করে এলাম কেউ বুঝবে না, সব উল্টো পাল্টা চিন্তা করবে, কৃষ্ণ কৃষ্ণ বলে গালাগাল দেবে। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসে ও যারা কৃষ্ণকে ভেবেছিল ভোগী তাদেরকে দেখালেন দেখ আমার বৈরাগ্য। এই বৈরাগ্য যে চৈতন্য মহাপ্রভু করেছেন সেই বৈরাগ্য কি কাউকে কাউকে ছাড়াতে পারবে? চৈতন্য মহাপ্রভু যে বৈরাগ্য দেখি যে এটা কি কেউ কোনো কেউ দেবতা কেউ ছাড়াতে পারবে? চৈতন্য মহাপ্রভু যে বৈরাগ্য, চৈতন্য মহাপ্রভু যে বৈরাগ্য দেখিয়েছেন সেটা কারোর পক্ষে সম্ভব না। ওই জন্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বশ্রেয়, যত যশ আছে, যত বীর্য আছে, যত জ্ঞান আছে, যত বৈরাগ্য আছে, তার সমস্ত কিছুর এক্সট্রিম পয়েন্ট। আবার এক্সট্রিম পয়েন্ট বললেও একটা মনে হয় যে একটা ফিনাইট একটা লেভেল, মানে এইখানে সেফ। এক্সট্রিম পয়েন্ট বললাম নাকি এটা ভারতের শেষ সীমা, ওই রকম যেন কনসেপশন না হয়। এখানে এক্সট্রিম পয়েন্ট বললেও এই এই যে শেষ সীমাটা, শেষ সীমাটাও বাড়তে থাকে অনন্তের দিকে, এরা মাথায় ঢুকবে না, এটা কী সিদ্ধান্তে বুঝবে না। সীমার মাঝে অসীম, তুমি যেটা বলেছিলাম, যেটা ব্রজ চুরাশি কোষকে মনে হয় চুরাশি কোষের মধ্যে, চুরাশি কোষ তো, কিন্তু এই চুরাশি কোষের মধ্যে বিভু বস্তু, এটি লোকে মাথায় ঢোকে না। অনন্তের কোনো কনসেপশন ধারণা বদ্ধজীব করতেই পারে, অনন্ত যে আবার এটাকে অনন্ত, অনন্ত ধারণাটাকে অনন্ত যেই ভাববে তখন বুকটা উড়ে যাবে ভয়েতে, বাবা অনন্ত কোনো শেষ নেই। এই যে ভগবান দেখছো যে আকাশ শেষ নেই, তুমি এখন চিন্তা করতে পাগল হয়ে যাবে, তোর দাব তো কিচ্ছু ভাল লাগবে না, ভাল লাগবে অনন্ত, কোথায় যাব কি করব, আমাকে যদি কেউ ছুঁড়ে দেয় আকাশে ওই রকম ওই স্পেসেতে কোথায় যাব আমি? মানুষের ধারণা নেই, বাচ্চার মতো শিশুর মতো আমরা পুতুল খেলা করছি। শিশু যেমন পুতুল খেলা করে, পুতুল খেলা করছে। ওই জন্য আমার গুরু গুরুপাদ পদ্ম বলতেন, গুরুবর্গ বলতেন, যখন পুতুল ছেড়ে দিয়ে কান্না করে তখন মা দৌড়ে আসে। পুতুল খেলা যতক্ষণ বাচ্চা করতে পারবে ততক্ষণ মা বলে তো ভালোই আছে, খেলছে খেলুক না, আমি কাজকর্ম করে নি পরে যাব। কিন্তু পুতুল ছেড়ে দিয়ে যখন একবারে কাঁদতে আরম্ভ করে আর কিছু চাই না, তখন ভগবানকে আসতেই হবে। মাকে যেমন আসতে হয়, গম্ভীর বিষয়। এখানে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম, তাহলে কৃষ্ণ ভজন যারা করে না, কালকে বলেছিলাম প্রভুপাদের কথা, তারা হচ্ছে হিংসক এবং তারা হচ্ছে আত্মঘাতী। হিংসক বটে যারা কৃষ্ণ ভজন করে না, তাদের যে কোনো সৎকর্ম করুক, যত তাদের ভালো বিহেভিয়ার থাকুক, যা খুশি থাকুক, আমার কথা বোঝা গেল, যে কৃষ্ণ ভজন করে না সে যা খুশি করুক, সে দান দক্ষিণা করে, অনেক কিছু করে, যা কিছু করে, সমস্ত আমি বিচার করে দেখি সেগুলো আলটিমেটলি হিংসা তার নিজের প্রতি এবং অপরের প্রতি। কীভাবে হচ্ছে সেটা এগুলো ভাঁজগুলো খুলে দিলে বোঝা যাবে, আলটিমেটলি এগুলো হিংসা। যিনি কৃষ্ণ ভজন করেন না, কৃষ্ণ ভজন বলতে এখন অনেকে বলতে পারবে রাম ভজন যদি করে তাহলে মনে হয় না, এই কথাটাই ভুল।
বৃন্দাবনে এই নিয়েও লড়াই হয় অন্যান্য সম্প্রদায়, যারা বোঝে না কৃষ্ণ কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের মধ্যে যে রাম নৃসিংহ বরাহ বিষ্ণু যত দেব যশ বিষ্ণু অবতার আছে তার কথাটা ওর মধ্যেই চলে আসে। কৃষ্ণ কথাটা না বললে হয় না, কেন কৃষ্ণ হচ্ছে শেষ কথা, কৃষ্ণ শেষ কথা ভাগবতেরই সিদ্ধান্ত, ভাগবতেই বলেছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সমস্ত আছেন ঠিকই কথা কিন্তু সমস্ত কিছু শেষ কথা শেষ বিচার হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, যার ভগবত্তা অন্য কোনো কাউর ভগবত্তার উপর ডিপেন্ড করে না, তাহলে তারকে স্বয়ং ভগবান বলে। তাহলে এই যে বিচারগুলো তাতে দেখা যায় যে যদি কৃষ্ণ ভজন কেউ না করে আর তার শুদ্ধ শতময় তুরীয় তত্ত্ব বিষ্ণু তত্ত্বের যদি উপাসনা না করে, খুব বেশি করে ভালো করে বলতে গেলে কৃষ্ণ ভজন বলাটাই ভালো, কেন কৃষ্ণ ভজনেতেই আবার কৃষ্ণ ভজনের মধ্যে নন্দনন্দন কৃষ্ণের ভজনেতেই জীব সবচেয়ে বেশি লাভবান হতে পারে। কেন যত ছ প্রকারের রস বিনিময় পরিপূর্ণতমভাবে, পরিপূর্ণভাবে না পরিপূর্ণতমভাবে, তর নয় পরিপূর্ণতমভাবে, একমাত্র নন্দনন্দন কৃষ্ণ ছাড়া কারোর সঙ্গে ছটা রসের এক্সট্রিম বিনিময় চরম বিনিময় সম্ভব নয়, কেন একমাত্র কৃষ্ণই সম্ভব নন্দনন্দন কৃষ্ণ। এখন এখানে ঋষিমুনিরা কি বোকা নাকি তারা জানেন না, এটা আমাদের জন্য একটা লীলা, এই জন্য বললাম ভগবত ইচ্ছা। তাদের মধ্যে ভেতরে এক একজনের সব তর্ক বিতর্ক হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এর মধ্যে কোন দেবতা সবচেয়ে সাত্ত্বিক ভাবসম্পন্ন সুন্দর শ্রেষ্ঠ কে, এইটা সম্বন্ধে আলোচনা হচ্ছে। তখন তারা কি করছেন, সে সুগুবাচ সরস্বত্যাস তটে রাজন ঋষয়ো সত্র মাসত বিতর্ক সমভূতেষাম ত্রিষু অধিশেষু কো মহান, ত্রিষু অধিশেষু তিনটে যে অধীশ্বর দেবতা আছে তার মধ্যে কো মহান, তার মধ্যে কে মহান, কে সবচেয়ে বেশি মহান, বিতর্ক হয়েছে যার সঙ্গে একটু আগে বলো যশ সত্যয় বদতাম বাদিতাম বই বিবাদ সংবাদ ভুবো ভবন্ত, এর তর্ক উপস্থিত হয়েছে। কেন ঋষিমুনিদের মধ্যেও তো বিভিন্ন রকম মত আছে, ঋষিমুনিদের সবার মতে এক নাকি, এক তো নয়, এক একজন এক এক রকম ভাগ ভজনা করে, এক এক ঋষি কেউ নিরাকার ব্রহ্মের ভজন করছেন কেউ অন্যান্য স্বরূপের ভজন করছেন, করছেন কি না, সবার তো এক না। ওই জন্য নাসৌ ঋষি যশ মতম না ভিন্নম ধর্মস্ব তত্ত্বম নিহিতম গুহায়ম মহাজন জেন গত সপান্থা, এমন কোনো ঋষি নেই যার একের মত থেকে আরেক মত, গৌতম ঋষির একরকম মত, কোনাদের একরকম মত, বৈশেষিক বিভিন্ন রকম, পাতঞ্জলির একরকম মত, বিভিন্ন ঋষির মানে মতে ছড়াছড়ি। এই জন্য কাউকে যখন বৃন্দাবন যায় আমার তখন কাঁপে, আমি এইবার বলে গেল পড়লো, কারণ বৃন্দাবনে গেলে হাট বসেছে, এখানে দোকানে যেমন বিভিন্ন রকম বাজারে গেলে হাট বসে, বাইরে হাট বসে না, এখানে নাকফল বিক্রি হচ্ছে, এখানে আপেল বিক্রি হচ্ছে, ওখানে ঝিঙে বিক্রি হচ্ছে, ওখানে প্রোডাক্ট কী নেবে, ওখানে বাজার বসেছে, তাও আর চটকিলা বাজার, মানে যেটাকে বলে রণক, হিন্দিতে বলে রণক, চটকদারি বাজার বসেছে, সেখানে কোন বাজারে যাবে কী কিনবে সব শেষ, মানে সব বিভিন্ন রকম দর্শন বিভিন্ন জায়গায় মাইকে হচ্ছে, এ বলছে ও বলছে, ও আরে এটি ভালো বলেছে, কী সুন্দর বলছে, দেখিস ভালো লাগছে নিজের নিজে। কিন্তু শ্রীল বামন গোস্বী মহারাজের কঠোর কথা বলবে, কেশব মাধু কেশব গোস্বী মহারাজের কথা কী হবে, গড়া গড়া কথা বলে, কি কথা বলতে, এক একটা কথাতে সব একেবারে জ্বলে যাবে পর্বে কেশব গোস্বী মহারাজ বলতে, কিন্তু এটি হরিকথা ছিল, ভেতরে কত করুণা বুঝতে পারে না তো, আর বুঝে তর্ক বিতর্ক উত্থাপিত হয়, এনার বোধহয় দয়া নেই, এনার বোধহয় করুণা নেই, এনে বোধহয় বৈষ্ণব নয়, এরকম বিতর্ক চলে আস, কত জায়গা হতো পরম্পরায় কেশব গোস্বামীর সঙ্গে খোলা করি সবাই তর্ক হচ্ছে, এই ব্রাহ্মণগুলো আপনি বলে যান মশাই গোবর জল দিয়ে মুখ ধুয়ে আসুন, যান মিথ্যে কথা বললেন আপনি, কেন গোবর জল দিয়ে মুখ ধুতে বললেন আপনি, ব্রাহ্মণ কোন চুচুড়ায় না কোন জায়গায়, এক বিশাল তর্ক, সে রেকর্ডিং আছে এখনো, ও নষ্ট হয়ে গেছে আছে, মহারাজ বলছে যান গোবর জল দিয়ে মুখ ধুয়ে আসুন, যান কেন মিথ্যে কথা বললেন, গোবর জল দিয়ে ধুয়ে আসবে না, নিজের শিষ্যকে করতে পারেন, যা গোবর জল দিয়ে ধুয়ে কোথায় খেয়ে এসছিস তোরা,
কোথায় খেয়েছি, আমার সকালের কথাগুলো অনেকে বোধহয় উল্টো বুঝেছে। কৃষ্ণকে যদি অন্নবিলাস নিয়ে ভোগ দেওয়া যায়, এটা অনেকে বোঝেনি মহারাজ কি কথাটা বলল। অন্নবিলাস যার আছে, অন্নবিলাস বিভিন্ন কামনা বাসনা নিয়ে ভোগ লাগে, ওটা কৃষ্ণ খাবেই তো না, কৃষ্ণ কাছে দেয়া হবে, কৃষ্ণ খাবে না তো। ওই জন্য শুক্লবৃত্তির কথা প্রভুপাদ জানিয়েছেন। শুক্লবৃত্তির দ্বারা তুমি যতক্ষণ ভগবানকে প্রেমে না দিতে পারবে ততক্ষণ নেবে না, আর কৃতজ্ঞতা তো হতে পারবে না, জগতের ভূত ভোজন হতে থাকবে। কিন্তু কৃষ্ণকে খাওয়ানো খুব বিপদ, যেদিন কৃষ্ণকে খাওয়াতে পারবে না তোমার আনন্দে। আচ্ছা কি আনন্দ নিয়ে হরিদাস এরকমভাবে কোলে নিয়ে ভগবানকে গান শোনাতেন, কি আনন্দটা পেয়েছিলেন বল? কিছু আনন্দ তো পেয়েছেন, এমন একটা আনন্দ যে আনন্দ কল্পনা করা যায় না। যখন আকবর বাদশাহ বলছেন তানসান তোমার গুরুদেবকে যে দেখতে গেছিলাম, গুরুদেব যে কীর্তন গান করেছিলেন ভগবানকে, ওটা একটু করো না তুমি। তানসান বলেন ঠিক আছে বাদশাহ, আপনি বলছেন যা বা না আমি করব। তো ওই কীর্তন করেছেন, সবাই একবারে এরম ঝুলছেন, বাহ কি কীর্তন, কি কথা, কি ভাব এর মধ্যে গান। কিন্তু আকবর বাদশাহ বলছেন যে তানসান তুমি তো গাইলে খুব ভালো লাগলো, কিন্তু তোমার গুরুদেব যেভাবে গাইছিলেন সেই ভাবটা তো এলো না। তানসেন এসে বলছে যা আমার না এটা আপনি আশা করেন কি করে, কেন আমার গুরুদেব একান্ত শোনাচ্ছিলেন, তার উদ্দেশ্য ছিল কৃষ্ণকে, আর এখন শোনাচ্ছি আমি আপনাদের সবাইকে, তো ওর উদ্দেশ্য ছিল এক্সট্রিম কৃষ্ণকে সন্তুষ্ট করা, আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন খুশি হন। এই আমি তো এই পাগল যে হাজার হাজার লোকের সঙ্গে হরিকথা বলি, আবার একটা লোকের সঙ্গ, আবার কোনো লোক থাকে না তখন হরিকথা বলতাম, সূর্যগুণ একা পাগলের মতো হরিকথা বলে যাচ্ছে, তা সেখানে আনন্দ পেতাম পেতাম না, বিরাট আনন্দ, কেন সেখানে ভগবানকে সন্তুষ্ট করার একটা বিশাল প্রবৃত্তি ছিল। আর মাদুকুরের দুটো রুটি মানে আটা নিয়ে এসে বানিয়ে কোনো মতে, তার একটা আলাদা আনন্দ, বিষয় আনন্দ এক আর এই চরম আনন্দ এটা আলাদা, এ দুটো মেলে না। না প্রচারের ক্ষেত্রে আমাদের এগুলো করতে হয়, ভালো কাপড় পরতে হবে, ভালো রকমভাবে বসতে হবে, সব করতে করি, এনালে হবে না প্রচারের ক্ষেত্রে, এগুলো প্রভুপাদের আদেশ। তো আমরা এখানে দেখলাম যে এই বিতর্ক উত্থিত হয়েছে, শঙ্কর ওই যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ, তস্য জিজ্ঞাসায়া তেবই ভৃগুম ব্রহ্মসুতম নিপ তজ জ্ঞাপ্তই প্রসয়া মাসু স্ব অভ্যঘাত ব্রহ্মণ স্বভাব। এতে পরীক্ষা করবার জন্য কাকে নির্বাচন করালো, ভৃগু, ভৃগুকে, ভৃগু ব্রহ্মসুত ব্রহ্মসুত ভৃগুকে নির্ণয় করালো। ভৃগুমণিকে বললো আপনাকে এই সমস্ত আমাদের বিচার করে আমাদের খবর দিতে হবে, আমরা সত্য জানতে চাই। তখন তিনি কী করলেন, বলল ঠিক আছে যাও আজ্ঞা ভগবানের ইচ্ছা। তাহলে তিনি কী করলেন পরীক্ষা করবার জন্য, কী হলেন প্রথমে কী করলেন, কোথায় গেলেন, ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা সভাতে ছিলেন, কিন্তু না তো ব্রহ্মাকে কোনো সম্ভাষণ করলেন, না তো প্রণাম কিচ্ছু না, ন তস্মৈ প্রহবণম স্তোত্রম চক্রে সত্য পরীক্ষায়া তস্মৈ চুক্রোধ ভগবান প্রজ্বলন সে নতে। নিজের গা একবারে চলে উঠল, ই আমার ছেলেটা উদ্যুত হয়ে পড়েছে একেবারে রেগে। সঙ্গে সঙ্গে কী করলেন, যেমন জল দিয়ে আগুনকে নেভায়, ব্রহ্মা সবার মধ্যে রয়েছে কোনো রকম রাগ যেন না, এনে জল দিয়ে যেমন আগুনকে এরকম নেভাতে হয়, কোনো মতো একটু সহ্য করে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা করে নিলেন। ওখান থেকে বেরিয়ে তত কৈলাসম আগমত স তাম দেব মহেশ্বর পরিরব্ধুম সমারেবে উত্থায় ভাতরম মুদা। ও তো ভাই হয়, ভিগুকে হয় ভাই, তো ভাইকে তাড়াতাড়ি উঠে এসো ভাই এসো ভাই করে আলিঙ্গন করতে গেয়ে, হাই যাও ঘুরে যাও, তুমি শ্মশানে বসান থাকো নোংরা, কোনো সৌচকর্ম নেই, আমি আলিঙ্গন করো যাও ঘুরে যাও। এই যেই বলেছে শঙ্কর একেবারে সম্পর এগে রাগুন, রেগে আগুন, ও এগে স্কুল তুলেছে, এটাকে মেরেই ফেলবো ভাইটাকে। দেবী পায়ে ধরেছে, দেবী বলছে ভাইকে মেরো না ভাইকে মেরো না, দেবী ছিল সামনে, দেবী পায়ে ধরে কোনো মতে শান্ত করায়, দেবী থাকলে শান্ত করালেন, নালে ও শান্ত হতো না, দেওরকে মেরে ফেলবে মুশকিল ব্যাপার,
ভাইকে মারবে ঠান্ডা করে কোনো মতে, যা ঠিক আছে আপদ গেল। এইবারেতে তিনি চলে গেলেন সোজা বৈকুণ্ঠে। পতিত্তা পাদয়র দেবী সন্তয়মা সুতম গিরাহা কে, এই যে প্রথমে শঙ্কর, যে শঙ্কর শূলম উদ্যম্য ত্বম হন্তুম আরভে তীক্ষ্ম লোচনা, রাগে কষায় লোচন হয়ে গেছে, শূল ধীরে মারতে যাবে, তখন পতিত্তা পাদয়র দেবী সন্তয়মা সুতম গিরা, ভালো করে দেবী কী করলেন, পা ধরলেন, স্বামী রাগ করো না, ভাই যা করেছে করেছে। এইভাবে অথ জগাম বৈকুণ্ঠম যত্র দেব জনার্দনা, তারপর সে ঘুরে ফিরে বৈকুণ্ঠ তো কাজ হয়ে গেল, আবার বৈকুণ্ঠে এই কৈলাসে কাজ হয়ে গেল, কৈলাসে কাজ হয়ে গেল বৈকুণ্ঠে গেলে, সেখানে গিয়ে দেখেন শ্রীপতি হরি শ্রীর কোলেতে মাথা রেখে আরামে শুয়ে রয়েছে ভালো করে, বলে শয়ানম শ্রীয়হ উৎসঙ্গে, উৎসঙ্গ মানে কোল, কোলেতে মাথা রেখে ভগবান আরামে শুয়ে রয়েছেন। আর ভিগু ওখানে গিয়ে কোনো কথা নেই বার্তা নেই, এক লাথি মেরে দিলেন বুকে দুম করে, এক লাথি ভিগু গিয়ে এক লাথি সোজা ভগবানের বুকেতে, চিন্তা করো কত বড় সাহস। হ্যাঁ, এগুলো টিকাকাররা বলছে ভগবানের ইচ্ছাতেই করেছে, আবার এর জন্য ওই পরের জন্মে আবার সে এসেছিলেন ওই যেটা, হ্যাঁ অনেক অনেক ঘটনা আছে, হ্যাঁ জড়া ব্যাথ হয়েছে, হ্যাঁ এই সব কথাগুলো আছে সব বিচার, এগুলো আমি আর তুলব না, এখানে তো অন্য প্রসঙ্গ। তো শয়ানম শ্রীহ উৎসঙ্গে পদা বক্ষসি অতারায়ত, বুকের মধ্যে এক লাথি মারলেন, তত উত্থায় ভগবান সহ লক্ষ্মা লক্ষ্মা সতাম গতি, লক্ষ্মীকে সমেত তিনি উঠে কি করলেন, সঙ্গে সঙ্গে তাকে তলপাদ অবরুজ্জাদ অথ ননাম শিরসা মনিম, বিশ্বনাথ থেকে উঠে তাড়াতাড়ি একে তাকে মাথার দ্বারা সে তাকে প্রণাম জানালে, আহতে স্বাগতম ব্রাহ্মণ নিশিদাত অত্রাসনে ক্ষণম, এই আসনে বসুন ব্রাহ্মণ এসেছেন, আমরা জানতে পারিনি আপনি আসবেন, তাই জন্য আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করবেন, অজানতম আগতানব ক্ষন্তুম অর্হত ন প্রভ, আমাদের ক্ষমা করার যোগ্য, আপনি তো ঋষি, আমরা জানি না আপনি, তাহলে আমরা প্রস্তুত থাকতাম, আমি তো জানি না আপনি হঠাৎ এসে গেছেন, তো লাথি যে মেরেছে এর জন্য কোনো প্রতিবাদ তো দূরের কথা, উল্টে ভগবান বলছে আপনার পায়েতে খুব লেগেছে, আমার বক্ষটা খুব কঠিন, আপনার পায়েতে লেগেছে ব্রাহ্মণ, দেখি আপনার কি কষ্ট হলো, আহা পুনিহি স লোকম মাম লোক পালাংশ মদগতান পাদদকেন ভবতঃস্তীর্থানাম তীর্থিকারিণা, আহা হে ভগবান তীর্থের ও তীর্থাস তীর্থত্ব সম্পাদক আপনার পাদদক দ্বারা বৈকুণ্ঠ সহিত আমাকে ও লোকপাল দিগকে পবিত্র করুন, অদ্য হইতে আমি আপনার মহত্ব বৃদ্ধি প্রাপ্ত হইল, আপনার পদচিহ্ন আমার বক্ষস্থলে বিভূতি রূপ রইল, কে বললেন, ভগবান বললেন, আপনি যে পদভার করলেন এটা আমার বক্ষে শিবাসল আনছেন চিরকাল থাকলো, এটা হ্যাঁ এটা থাকলো। আর এইভাবে যে সমস্ত তীর্থ এবং তীর্থত্ব সম্পাদক আপনার দ্বারা বৈকুণ্ঠ সহিত আমাকে এবং লোকপালগুলোকে আপনি পবিত্র করুন, সেই ঋষিবরকে বলছেন। আহা সুখদেব বললেন দেখো কি আশ্চর্য, একে বলে ভগবান, এর নাম হলো ভগবান, সেখানে কি হলো নিবৃত্ত হলেন পরম বৈকুণ্ঠনা, যে বললে এরকম বললে এই ঠিক এরকম ধরনের কথা বললে পরে ভিগু তার গভীর বাক্যে নিবৃত্ত নিতৃপ্ত হলেন এবং ভক্তি উৎকণ্ঠা সহিত অশ্রুলোচন নিয়ে পুনর্বার যোগ্যস্থানে গমন করলেন, কেন তো ভিগু তো আদেশ পালন করার জন্য পরীক্ষা করার জন্য এসছে, ভিগু তো কোনো এমনি রাগে লাথি মারেননি, ভিগু তো রাগে তো কোনো লাথি মারেননি, ভিগুর ইচ্ছা ছিল আমি পরীক্ষা করব যে কিরকম, তখন তারা সমস্ত সেখানে ফিরে গেল, সেখানে ফিরে গিয়ে সেখানে খবর দিল যে আমি দেখলাম পরীক্ষা পরীক্ষা হয়ে গেল, পরীক্ষাতে মুনিগণ কাছে গিয়ে সেখানে বললেন, শিখতে বলছেন এবং ব্রুবাণে বৈকুণ্ঠে ভিগুষ ভিগুষ তন্মন্দ্রায়া ঘিরা নিবৃত্ত স্তর্পিত তুসিম ভক্তি উৎকণ্ঠ অশ্রুলোচনা আর পুনশ্চ সত্রম আব্রজ আব্রজ
যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে আমি ফিরে এলাম। মুনি নাম ব্রহ্মবাদী নাম, যেখানে মুনিগণ সব এক বসে সমস্ত বসে রয়েছেন সে যজ্ঞতে। সানুভূতম অশেষেন রাজন ভৃগু অবর্ণয়ত, যা যা ঘটনা ঘটেছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতা সেগুলো ভৃগু আস্তে আস্তে বললেন, এই আমি এই এই জায়গায় গেছিলাম, এরমভাবে পরীক্ষা করেছিলাম, সমস্ত জায়গায় এক এক জায়গায় একরকম হলো। ধর্ম সাক্ষাৎ যত জ্ঞানম বৈরাগ্যঞ্চ যদ অন্যতম ঐশ্বর্যঞ্চাষ্টধা ইয়স্মাদ যশশ্চাত্ম আত্মমলাপহম, সেটা কে মুনীনাম ন্যস্তদণ্ড্যানাম শান্ত্যানাম সমচেতসাম অকিঞ্চনানাম সাধুনাম যম আহু পরমাম গতিম, অকিঞ্চন নিষ্কিঞ্চন সেই সাধু গুরু বৈষ্ণবের যে পরম গতি একবারে সেই হরি ছাড়া আর কেউ নেই, গুণাতীত বস্তু ভগবান। এইভাবে সমস্ত সুখদেব বলছেন ইত্থম সরস্বত্যা বিপ্রাণীনাম সংশয়নুত্তয়ে, সংশয়টাকে উত্তীর্ণ হওয়ার জন্য এইসব করলেন। পুরুষস্য পদাম্বুজস্য এবয়া তদ্গতিম গতাহা, তারা তখন জেনে নিলেন আহা শুদ্ধ শতময় হরি, আহা গুণাতীত হরি, তার চরণের আরাধনা করাটাই ভালো। হরির আরাধনা করতে গিয়ে তোমার যতটুকু অগ্রসর হলে ততটাই মঙ্গল। হরিগুরু বৈষ্ণবের যদি বিশুদ্ধ একটু বেশি পারলে না, ক্ষমতা কম অল্প, কিন্তু খুব সাবধানতার সঙ্গে কাই মনোবাক্যে এমনভাবে থাকতে হয়, একটু যদি এদিক ওদের সর্বনাশ বস্তু আমি বুঝতে পারি না কিসে তার আঘাত লাগবে, কিসে অপমান হয়ে যাবে, এটা হয় না, খুব চিন্তা করে সমস্ত করতে হয়। এই জন্য বন্ধময়ী সাবধান মতে বড় সৌভাগ্যেতে এইসব সুযোগ উপস্থিত হয়, এমনিতে তো শুভ হয় আসেই না, ভগবান গুরু বৈষ্ণব মাঝে মাঝে সুযোগ দেন, এই সুযোগ যদি গ্রহণ করে তো গেল, না হলে পড়ে থই। একদা এখন এখানে আবার কথা বলেছে, এই ঘটনা গেল। সুখদেব গোস্বাই বলছেন একদা দারাবত্যাস্তু বিপ্রপত্নীহ কুমারকহ ইয়াতমাত্র ভুবম স্পৃষ্টা মমার কিল ভারত, একদা আমাদের দ্বারকাতে একটা ব্রাহ্মণের পরিবারে ব্রাহ্মণ পত্নীর গর্ভে যত সন্তান বাচ্চা জন্ম হয় জন্মাবার সঙ্গে সঙ্গে মরে যায়, মানে কোনো বাচ্চাই টিকছে না, যত বাচ্চা জন্মাচ্ছে জন্মায় ভূপিষ্ট হয় সঙ্গে সঙ্গে মরে যায়, কী কারণটা বুঝতে পারছে, ভগবানের ইচ্ছা, ভগবান কিছু গুপ্ত রহস্য আছে। সেই ব্রাহ্মণ রাজ দরবারে এসেতে গালাগাল দেয়, এই বেটা রাজন এইসব পাপিষ্ট, এদের পাপেতেই আজকে আমাদের এই অবস্থা, এদের পাপ তাই আমাদের এই অবস্থা। আসলে তো তা নয়, কৃষ্ণ তো পরীক্ষা করার জন্য এরম করেছে, যেখানে রাম রাজত্বেতে কখনো অকাল মৃত্যু ছিল না, কাউর আদি ব্যাধি যন্ত্রণা কিছু ছিল না, রাম রাজত্ব কোনোদিন এসব ছিল না, আদি ব্যাধি কষ্ট এসব কিছু নেই, আশ্চর্য কথা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণের ওখানেও সেরকম কোনো অসুবিধে তো নেই, সাক্ষাৎ ভগবান একটু পরে আমরা দেখব একাদশ স্কন্ধে গোবিন্দ ভুজ পালিত, গোবিন্দের দু বাহু দ্বারা আলিঙ্গিত পালিত, সেই কি দ্বারাবতী ধাম, ভগবানের ভুজ দ্বারা পালিত, সেখানে কি অসুবিধে থাকতে পারে। যেখানে গোবিন্দ ভুজ পালিত সেখানে নারদজি স্মার্টলি আনন্দের সঙ্গে সেখানে রয়েছে, কোনো ভয়ই নেই। যেখানে প্রচেষ্টস দক্ষ তাকে অভিশাপ দিয়েছিল তিন দিনের বেশি কোনো জায়গায় থাকতে পারবে না, কিন্তু নারদ মুনি ওখানে আরামে রয়েছেন, কেন কেন বলো তো, গোবিন্দের জায়গা, ওটা তো ওর যে বেটা, ও তো জড়, প্রচেষ্টস দক্ষ ও তো জড়, প্রজাপতি দক্ষ, ওর অভিশাপ এই জড় জগতের মধ্যে লাগবে, ভগবানের বৈকুণ্ঠ যেখানে ভগবান দুই ভুজের দ্বারা পালন করে ওখানে কি লাগবে নাকি, ওখানে কখনো লাগতে পারে না, সেই জন্য ওখানে রয়েছে, জানে এখানে কোনো রকম অভিশাপ তো স্পর্শ করবে না, আনন্দে থাকবে এখানে, ব্যাস বহুদিন রইলেন। এখন এই বাপ্র বিপ্র গৃহীত্বা মৃতকম রাজদারি উপরে আধায় স, এই মৃত পুত্রকে রাজদরবারের ওখানে গিয়ে ওখানে রেখে, আর ইদম প্রবাচ বিলপন আতুর দীন মানস, কেঁদে কেঁদে গালাগাল দিতে, এই আমার এই রাজন্যবর্গের অত্যাচারের জন্য আজ আমার এই ছেলে খালি জন্মাচ্ছে আর মরছে, কোনো ছেলে টিকছে না, এইরকম ভাবে সে কান্নাকাটি করছে। কৃষ্ণের কি রহস্য
এই ক্ষত্র বন্ধ সে বলছেন ব্রহ্ম দ্বিষ ষট ধিয় লব্ধস্ব বিশ্বাত্মনঃ ক্ষত্রবন্ধ কর্মদোষাৎ পঞ্চত্তমে গত অর্ভকঃ, এদের দোষেতে আমার এই বাচ্চাগুলো সব মরছে। বাস্তবিক পক্ষে শাস্ত্রীয় বিচারে কোনো দেশের কোনো রাজা কোনোদিনই নিষ্পাপ হতে পারবে না। অনেকে সন্দেহ হলে কেন হতে পারবে না, এমন তো দেখায় ধার্মিক রাজা আছে, কোনো দেশের কোনো রাজা নিষ্পাপ হতে পারে না। তার কারণ হচ্ছে এই দেশের যে প্রজা আছে সেই যে প্রজাগণের পাপের এক ছয় ভাগের এক ভাগ রাজাকে নিতেই হবে, তার রাজাও ভালো না তো নিতেই হবে তাকে, এটা ইটস এ মাস্ট। তাহলে কোনো দেশ কি এমন আছে যেখানে প্রজা কিছু করে না, অন্যায় করে না? আছে, করবেই, আর রাজাকে সেরে নিতে হবে। এখানে রাজা নিষ্পাপ কখনো হতে পারবে না, হয় না। যুধিষ্ঠির মহারাজের মতো রাজা সে কৃষ্ণকে ধরে রেখেছে, যুধিষ্ঠির মহারাজের রাজা সে কৃষ্ণকে আলিঙ্গন করে বসে রয়েছে, ওই জন্য তার কোনো পাপ স্পর্শ করে না, এখানে একটা সিদ্ধান্ত। যুধিষ্ঠির মহারাজের মতো রাজা সে কৃষ্ণকে আলিঙ্গন করে রেখে চরণকে, আর তাকে কি পাপ স্পর্শ করবে, সেই জন্য যুধিষ্ঠির মহারাজের কথা আসছে না। তো অন্য যে কোনো রাজা যারা থাকবেন তাদের স্পর্শ করবে, আর সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, তাহলে সিদ্ধান্তটা ঠিক না বললে ওরা আবার উল্টে বুঝবে, তাহলে তাহলে বোধহয় যুধিষ্ঠির মহারাজের পাপি না। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, যে প্রভুর নাম নিয়ে যুধিষ্ঠির মহারাজ সবসময় চলছে, তার তো কোনো কিছু আশা নেই। যে রাজ সিংহাসন বলছেন সেটাও কৃষ্ণের কৃপায়, সেই যখন জঙ্গল গেছেন সেও বলছেন এটা কৃষ্ণের কৃপা, কোনো জায়গার তো দুঃখ তার কিছু নেই, সেই জন্য তাদের কিছু, এটা অন্য অন্য জায়গার জন্য বলা। তাহলে এখানে সেই ব্রাহ্মণ অত্যন্ত কান্নাকাটি আরম্ভ করলেন, তা তাকে কি করলেন, তাম অর্জুন উপস্থিত কহিচিত কেশবান্তিকে পরেতে নবমে বালে ব্রাহ্মণম সমভাষত। সেই শেষকালে কি হলো, অর্জুন কি করলেন, কোনো এক সময় ব্রাহ্মণের নবম বালক মৃত্যুর মুখে পতিত হলে কৃষ্ণের নিকট অবস্থিত, কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে তার সামনে, অর্জুন ব্রাহ্মণের মুখে এরম কষ্টকর কাহিনী শ্রবণ করলে বললেন, হে ব্রাহ্মণ, আপনার বাসস্থলে কি কোনো ধনুর্ধারী কোনো ব্যক্তি নাই, আর রাজন্য বন্ধুও নাই যে ইহাদেরকে রক্ষা করে? এই বালক যাতে ব্রাহ্মণের এই বালকগণ যাহাতে যজ্ঞে ব্রাহ্মণের ন্যায় মিলিত হইতে পারে আমি তা করব, অর্থাৎ তারা যেন জন্মে আর না মরে আর বড় হয়ে যেন যাজ্ঞিক ব্রাহ্মণ হয়, ভালো হয়, আমি ব্যবস্থা করব। সেই ব্রাহ্মণ বলছে তুমি কি করে ব্যবস্থা করবে, যেখানে শঙ্করসন বাসুদেব প্রদ্যুন্ন ধন্যীনাম বারাহা অনিরুদ্ধ অপ্রতিরথ ন ত্রাতম শক্নুবন্তী ইয়ৎ তৎকথম নু ভবান কর্মদুষ্করম জগদীশ্বরই ত্বম চিকীর্ষসি বালিশাত তন্ন সদ্যধয়ে বলছেন সদ্যদমে বয়ম, বলছেন এইটা আমরা শ্রদ্ধা রাখতে পারছি না তোমার কথাতে, যেখানে শঙ্করসন বাসুদেব প্রদ্যুন্ন অনিরুদ্ধ এসব রয়েছেন, যেখানে কৃষ্ণ বলরাম, এখানে তুমি কোথা থেকে কি এলে তুমি বাঁচাবে? তখন সে অর্জুন বলছে তখন তো ক্ষত্রিয় ক্ষত্রিয়ের তেষ্টায় যাবে কোথায়, না হাম শঙ্করসন ব্রাহ্মণ না কৃষ্ণ না কাশ্মীর এবচ অহম বা অর্জুন নাম গান্ডীবম যশ বৈহন। এত বড় কথা বলে দিল অহংকারের কথা, আমি কৃষ্ণ নয় আমি শঙ্করসন নয় আমার নাম অর্জুন আমার গান্ডীব দে, এই কথাটা বলা যায়, এই কথাটা কি বলা যায়? কিন্তু ভগবানের ইচ্ছা, অর্জুনের তো অহংকার নাই, কিন্তু কি জন্য বললেন এটা বলে ফেললেন, কৃষ্ণ শুনছে না হাসছেন, বলুক না তারপর যাওয়া বার হবে। এবারে কি হলো, যখন প্রসূতিকাল উপস্থিত হবে, অর্জুন গিয়ে কি করেছেন, অর্জুন গিয়ে তীরধনুক নিয়ে সব দাঁড়িয়ে রয়েছেন, যখন এই প্রসূতিকাল উপস্থিত হবে তীরধনুক দিয়ে এমনভাবে জাল বিস্তার করেছেন কোনো একটা বায়ু বেরোতে পারবে না, এরকমভাবে তীরধনুক দিয়ে করে দিয়েছে। কিন্তু তথাপি দেখে গেল সেই বালক জন্মাবার সঙ্গে সঙ্গে দেহ রাখল, অর্জুন পাগল হয়ে গেলেন, কি হলো ব্যাপারটা, আমি এখানে এরকম গান্ডীব নিয়ে দাঁড়িয়ে রয়েছি,
ন প্রদ্যুন্ন নানিরুদ্ধ ন রাম ন চ কেশব যশ সেকুহ পরিত্রাতুম কো অন্নহস্তদ অন্নহস্তদ অবিতেশ্বরাহ। ধিক অর্জুন, ধিক অর্জুনকে ধিক, বামুন গালাগাল দিয়ে ধিক অর্জুন মৃষাবাদন ধিক আত্মশ্লাঘিন ধনু। ও বলেছিল আমি বাঁচাতে না পারলে আগুনে প্রবিষ্ট হব, অর্জুন বলেছিলেন এবার যাও বোঝ বলে ধিক, বামুন গালাগাল দিচ্ছেন ধিক অর্জুন, ধিক অর্জুন মৃষাবাদম ধিক আত্মশ্লাঘিন ধনু দৈবোপসৃষ্টম যো মুদ্রাদ মুদ্রাদ আনিনিষ্যতি দুর্মতি। আহারে আত্মসাগাপরায়ণ ধনুকে ধিক, অর্জুনকে ধিক, ধিক তার প্রতিজ্ঞাতে, হ্যাঁ মিথ্যাবাদী দৈবব্রত পুত্রগণকে আনয়ন করতে ইচ্ছা করে, এত বড় কথা। অর্জুন এবার কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, মজা দেখছি কৃষ্ণ, এবং শপথ বিপ্রসৌ বিদ্যামাস্থায় ফাল্গুন যজৌ সংযমনি মাসু তত্রাস্তে ভগবান জমাহ। সোজা অর্জুনের ক্ষমতা আছে, সোজা চলে গেল দাঁড়াও, এরকম গালাগাল দিচ্ছে ব্রাহ্মণ, নিজে সোজা চলে গেল যমরাজের কাছে সংযমনিপুরে। ওর ক্ষমতা আছে অর্জুনের, সোজা চলে গিয়ে বললো এরকম ব্রাহ্মণের ছেলে পেলে মরেছে, এরকম আমার এই পরিচয় স্বীকৃতি দিতে হবে। যমরাজ বললো ওরা তো আমার কাছে আসেনি, তো আপনার কাছে আসেনি মানে ও মরে গেছে, বললো আমরা জানি না কোথায়, আমাদের কাছে আসেনি, আমাদের কাছে তো আসেনি, আমাদের কাছে আসলে দিয়ে দিতাম, তো সেখানে পেলো না, তখন কি করবে। তখন সোজা কি করলো, ইন্দ্রের কাছে চলে গেল, বারুণ বারুণী আর বরুণালয় গেছে, তারপরে গেল বিভিন্ন জায়গায় গিয়ে, তারপর কি হলো সমস্ত জায়গা অন্বেষণ করে পরে অর্জুন প্রাপ্ত হলো না। ইন্দ্রভবনে গমন করে, তারপর অগ্নি অগ্নির ভবনে নদীতি সো আচার বরুণদেবের বরুণদেবের পুরীতে গেলেন, আর বায়ু দেবতা যে আছেন তার কাছে গেলেন, সমস্ত কেউ বলছে আমাদের কাছে আসেনি, আমরা বলতে পারবো না অর্জুন। তখন সমস্ত জায়গা তছনছ করে খুঁজে তখন প্রাপ্ত হতে পারলেন না, লজ্জায় অপমানে কি করলেন, অপমানিত হয়ে অগ্নিতে প্রবেশের জন্য তৈরি করেছেন। এবার অগ্নিতে যা কথা দিয়েছে ক্ষত্রিয়, আমি কথা রাখতে পারিনি, আমি আগুনে ঝাঁপ দেবো। অগ্নিতে যখন ঝাঁপ দেন তৈরি হয়েছেন, সেই সময় কৃষ্ণ সকা এসে ধরেছেন, কি করছো, বললো আমি কথা রাখতে পারিনি আমি। অর্জুন বললো আমি তো দ্বিজ প্রত্যগণকে দেখাইবো বলেছি, বলেছিলাম আমি তো দেখাতে পারিনি, তাই আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে, আমি আগুনে ঝাঁপ দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আলাপ করে হাসতে হাসতে বললেন, শোনো আগুনে ঝাঁপ দিও না, এসো আমার সঙ্গে। বলো কোথায় যাবো, আমি কোনো কথা শুনতে যাই, আমি আগে ঝাঁপ দেবো, আমি আগুনে ঝাঁপ দেবো, কোনো কথা শুনতে বলো, তুমি শোনো না এইদিকে আমার সঙ্গে এসো, রথে ওঠো, রথে উঠো, কোথায় যাবো, বলো চলো রথে। এবার রথে উঠে কী করলেন, রথে উঠে সেই চার অশ্বকে একদম ছোটালেন, আর সুদর্শন চক্রকে আগে ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্রে আলো বিস্তার করতে করতে যাচ্ছে চারিদিকে, জ্যোতি বিস্তার করতে, সপ্তদ্বীপ সপ্ত সমুদ্র সপ্তগিরি লোকালোক পর্বত সমস্ত পার হয়ে ঘোরতর অন্ধকার এক জায়গায় পৌঁছালেন, সেখানে সূর্যের আলো যায় না, ঘুটঘুটে অন্ধকার, আর কৃষ্ণ যেখানে সেখানে অন্ধকার থাকে, যেই কৃষ্ণ সেই তো সুদর্শন, সুদর্শন আলাদা কিছু নেই। ইচ্ছে করে কী করছে, সুদর্শনকে পথ প্রদর্শক করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, সুদর্শন আগে আগে যাচ্ছে। সুদর্শন আগে আগে গিয়ে কী হলো, সমস্ত রাস্তার যে পথের অন্ধকার সব দূর করলেন। শৈব্য সুগ্রীব মেঘ পুষ্পক বলাহকা তমসি ভ্রষ্টগতয়ো বভুভূর ভারতসভা, এরা ঘোড়াগুলো দেখতে দেখতে সব ছুটতে আরম্ভ করল, মনের গতিতে চলে, বাবারে তমহ সুঘরম গহনম কৃতম মহদ বিদারয়ত ভুরিতরেণ রোচিসা মনোজবম নির্বিবিশে সুদর্শনম গুণচ্যুত রাম সর যথাচমহ আদারেণ চক্রানুপথেন তত্তমহ পরম পরম জ্যোতি রনন্ত পারম সমমস্নুবান সমমস্নুবানম
প্রসমিক্ষ ফাল্গুন প্রতারিতাক্ষ ওপি দধে অক্ষিণী উভে। তখন অর্জুন চক্রপ্রদীপ্ত পথে দূরে বর্তমান পরম ভাগবত জ্যোতি দেখে শীতল এক জ্যোতি দেখতে পেল। ওই অন্ধকার দিয়ে যেতে যেতে দেখছে একটা পরম সুন্দর জ্যোতি দেখে সেই জ্যোতি দর্শনে আবার কিছুক্ষণ চোখটাকে বুঝলেন, বুলে খুললেন, চক্ষু একবার মুদি করে করতে লাগলেন। এইভাবে পরম জ্যোতি একটা চোর থেকে আসছে, মানে তাকানো যায় না এরকম এত জ্যোতি। তারপর তন্তর ফলবৎ বায়ু বেগে সেই প্রবেশ করলেন। সেখানে বিক্ষুব্ধ মহর্মে সংকুল সলিলে ঝাঁপ মারলেন। সেখান থেকে তারপর সে অদ্ভুত পুরী দর্শন করলেন। আর পুরীর মধ্যে সহস্র মস্তক জাত ফণিমণির দ্বীপের দ্বারা বিরাজিত সেই ভূমা পুরুষ বিরাজমান, ভূমা পুরুষ সে পর্বত সদৃশ্য অপরিচ্ছিন্ন দেহ নীলকণ্ঠ জিহ্বা অদ্ভুত অনন্ত মূর্তি দর্শন করলেন। হ্যাঁ, তাকে ভূমা পুরুষ বলা, কুণ্ডল আদি সবাই অর্চন করছে তাকে বনমালা দিয়ে। চতুর্দিকে সুনন্দ নন্দ প্রভৃতি পার্শ্বদরা মূর্তিমান চক্রাদি আয়ুধ তুষ্টি পুষ্টি শ্রীকীর্তি প্রভৃতি অখিল বিভূতি সকল পরমেষ্ঠীপতির সেবা করছেন। শ্রীকৃষ্ণ অনন্তরূপ নিজেকে নিজেকেই আমার নিজে বন্দন, নিজেই তো ওখানে রয়েছে, আমার নিজেকে বন্দনা করলেন ভগবান অনন্তরূপ, নিজেকে বন্দনা করলেন অনন্তরূপে তো তিনিই রয়েছেন। অর্জুন সেই মূর্তি দর্শনে ভীত হয়ে তাকে প্রণাম করলেন। হে ভীমা পুরুষকে অঞ্জলিবদ্ধ কৃষ্ণ অর্জুনকে সহাস্যে উজ্জিত বাক্য বলতেন, হে আমার অংশ অবতীর্ণ দয়, আপনারা তো নরনারায়ণ, আপনারই তো নরনারায়ণ, আপনারা কার্য উদ্ধারের জন্য জগতে অবতীর্ণ হয়েছেন, আপনাদেরকে দর্শন করবার জন্য আমরা আমি এই কর্মটা করেছি। আমি এই দুজনকে দেখবার বড় ইচ্ছা ছিল, সেই দুজনকে দর্শন করার জন্য কত উপলক্ষ দরকার হয়। আমি জানি আপনারা আসবেন এখানে, আমি এই ব্রাহ্মণের সন্তানগণকে নিজের কাছে রেখেছি। ভূমা পুরুষ যে যে অনন্ত রূপী যিনি ধারণ করে রেখেছেন, হ্যাঁ, সেই ভূমা লোকালোক পর্বত পেরিয়ে জলের মধ্যে প্রবেশ হয়ে ভেতরে গিয়ে গহ্বর বিশাল, সেইখানে বর্ণনা আছে। সেটা অনন্ত গুণায় ভূমনে, একটু আগে যে আমি সব করলাম সেই, তিনি এবার তারপর হাসতে হাসতে সব স্তব করলেন, তাদের অত্যন্ত বিনীতভাবে কথাবার্তা বললেন। তারপর তারা কি করলেন, তাহলে সেই ব্রাহ্মণের পুত্রকে পুত্রগণকে দিয়ে দিল। আর ফিরে এসে নেবর নেবর্তিতাম স্বকম ধাম যে সম্প্রহিষ্ঠ যথাগতম বিপ্রায় দদতু পুত্রানো যথারূপম যথাবয়ঃ। নটা পুত্রের বেলা, নটা পুত্র মরে যাওয়ার পর কিন্তু কৃষ্ণ গেছে, তাহলে নটা পুত্র জন্মালে তাহলে প্রথম পুত্রের বয়স তাহলে এখন ন বছর ছিল, প্রতি বছর তো জন্মাচ্ছে। তাহলে এখানে বলছেন যে যার যেরকম বয়স, সপ্তম পুত্রের জন্য সাত বছর বয়স, সাত বছর অবস্থায় তাকে ফেরত দিয়েছে, যথারূপম যথাবয়ঃ, যার যেরকম বয়স হয়েছে সেই বয়স অনুযায়ী সেখানে নিয়ে যথারূপম যথাভয়। এই কথাটা মানে এইটা, তার মানে ছটা কচি কচি বাচ্চাকে দিয়ে তা নয়, ছটা বাচ্চা নিয়েছেন, ছটা বাচ্চার এতদিনে যেরম বয়স আর যেরম রূপ হয়েছে সেরকমকে ফেরত দেবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন। এবার দ্বারকায় যখন ভগবান দ্বারকায় যখন লীলা করতেন, দ্বারকায় মহিষীগণের উপর এমন প্রভাব পড়তো কৃষ্ণের, কৃষ্ণকে সবাই বশীভূত করার চেষ্টা করে, রুক্মিণীভাবে আমার রূপেতে আমার গুণেতে বোধহয় কৃষ্ণ বশীভূত, সত্য মহাভাবে বোধহয় আমার রূপেতে আমার গুণেতে বোধহয় বশীভূত, কিন্তু ভগবান তো কাজ করলা কাউ রূপেতে বশীভূত না, কাউ রূপেতে না, লেখা আছে কাউ কেউ কৃষ্ণকে বশীভূত করতে পারে না, অপূর্ব। সেই সমস্ত সবাই তাদের নিয়ে ভগবান বিভিন্ন রকম মনোরঞ্জন করেন। আর মহিষীগণ এই জন্য বলছেন বিভিন্ন রকমভাবে তাকে মনোরঞ্জন করেন, বিভিন্ন কোন সময় জলকেলি করেন, সরোবর আছে দ্বারকারে, দ্বারকাতে জলকা জলেতে জল জলকেলি করেন, নানা রকম নানা খেলা করেন, পাশাও খেলেন কখনো কখনো, যেরকমভাবে লীলা করার সমস্ত রকম বলছেন
নটানাম নর্ত কিনাঞ্চ গীত বাদ্য উপজীবিনাম ক্রীড়া অলঙ্কার বাসাংসি কৃষ্ণ অদদা তস্য চস্ত্রিয়ঃ। বিভিন্ন যারা আছেন নর্তন করেন গান করেন, এটা তো ব্রজমণ্ডলে ছিল, ব্রজমণ্ডলে ছিল না? ব্রজমণ্ডলে কৃষ্ণ যখন গৌচারণ করে ফিরে আসেন, ফিরে আসার পরে স্নান ফান করে ওকে ভোজন পানি করে নন্দের সভাতে যান, এই যে যেটা জামকীর্তনে পড়ো গোপসভা মাঝে হেরি নানাগুণ কলা হেরি এসব পড়ে কি জানে না, সেখানে নন্দমহারাজ সবাই যান। নন্দমহারাজ সবাই গেলে নন্দমহারাজ যেহেতু রাজা, তার কাছে বিভিন্ন রকম ব্যক্তি নাচ গান বিভিন্ন কীর্তন বিভিন্ন নাটক এসব দেখাবে কলা দর্শন করার জন্য ওখান থেকে আসে। নন্দ মহারাজ সবাইকে উপহার দেন, টাকা বিভিন্ন রকম সব উপহার দেন নন্দ মহারাজের কাজেই। নন্দ মহারাজ কি করেন না, গোপসভা মাঝেতে যে সমস্ত কলা নর্তন কীর্তন সমস্ত কিছু হয় তাদের প্রত্যেকের, কেউ গান করেন কেউ বাজনা বাজান বিভিন্ন, তাদের কলা দর্শন করতেন এবং তাদেরকে উপহার দিতেন, বিভিন্ন মণিমাণিক্য টাকা পয়সা সম্মান এগুলো সব দিতেন, এই জন্য তারা যেতেন। আর এখানেও তাই, এখানে কৃষ্ণের এখানে বিভিন্ন রকম তার কাছে আসত, তা কৃষ্ণ তাদেরকে বিভিন্ন রকমভাবে আপ্যায়িত করতেন ভগবান যেরমভাবে করার। আর এইভাবে কৃষ্ণ দ্বারকাতে কিভাবে স্ত্রী পুত্র নাতি পুতি সব নিয়ে কিভাবে তিনি অপূর্ব এইসব করেছিলেন লীলা, এগুলো যদি মানুষ জানে তাহলে অবাক হয়ে যায় কী করে সম্ভব ভগবান এগুলো করেছে। এখন যখন অনেক পরিমাণে এই বৈজ এই যে যদুকুল প্রচণ্ড বিস্তৃতি লাভ করেছে, এই যে আমাদের যে কৃষ্ণের যে বংশধর, কৃষ্ণের বংশধর প্রচুর পরিমাণে বিস্তৃতি লাভ করেছে, এবং কৃষ্ণ যখন দেখলেন আমার যে জন্য এসছি, জয়তি জননিবাসে দেবকী জন্মবাদ যদুবর পরিষদ সৈর দুর্ভীর সন্ন্য ধর্মম স্থির চর ব্রজনগ্ন সুস্মিত সে মুখে নবজ পূর্বনীতানম বর্ধয়ন কামদেবম। পরম কামদেব তো কি, সাক্ষাৎ তো তিনি কামদেব। এইভাবে সমস্ত যার নাম হলো দেবকী জন্মবাদ, বাস্তবিক কি দেবকী জন্ম দিয়েছেন, দেবকী জন্মবাদ, কিন্তু যশোদামায়ের ক্ষেত্রে কি কথাটা বলেনি, যশোদামায়ের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা নাই। হ্যালো বলছেন, যিনি সকল জনগণের আশ্রয় অথবা সকল জীবগণের অন্তর্যামীর বিরাজমান দেবকীতে জন্মগ্রহণ করেছেন, এই কথা বাদ মাত্র, এ কথা দেবকীতে তিনি জন্মলাভ করেছেন এটা প্রবাদ বাদ মাত্র, কিংবা বাদ সিদ্ধান্তে, যিনি স্থাবর জঙ্গল সকরের দুঃখ নাশক যাদবগণ যার সেবক সেই কৃষ্ণ নিজ হস্ত অথবা অর্জুনাদি রূপ হস্ত দ্বারা পৃথিবীর অধর্ম নাশ ও হাস্য যুক্ত মুখ দ্বারা ব্রজবনিতাগণের কাম বর্ধন করেন তিনি জয়যুক্ত হন। এই কথার দ্বারা জানা যাচ্ছে যে এই যে কথাটা বলেছেন অর্জুন রূপ হস্ত দ্বারা পৃথিবীর ধর্ম অধর্ম নাশ, তার মানে দেখা যাচ্ছে যে ঘটনাটা ঘটেছিল সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের, কখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে না পরে, এটা কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পরে হচ্ছে, তো তা যদি না হয় তাহলে এতে এই কথাটা বলবে কি করে, এই যে কথাটা বললো এই কথাটা বলা মানে যে যুদ্ধ হয়ে গেছে তারা এই কথাটা বলতে পারেন। আর একটা কথা হলো এই কৃষ্ণকে যে নপুংসক বলে ব্রাহ্মণ গালাগাল দিলেন সেটা কত বড় কথা হলো, সেটা এখানে টিকাকাররা বলেছেন কৃষ্ণ বিরাটরা যে সভায় ওই যে না স্ত্রী না পুরুষ এই রূপে যে ছিলেন ওই জন্য ব্রাহ্মণ হলাম গালাগালটা দিয়েছেন, ব্রাহ্মণ যে গালাগালটা দিয়েছেন নপুংসক বলে তো কৃষ্ণ তুমি আমার বাচ্চাগুলোকে রক্ষা করবে কোথায়, এই যে গালাগাল দিয়েছে বুঝছে ওই যে বিরাটরা যে সভায়তে যে এরা বিভিন্ন রকম একটা রূপ ধারণ করেছিলেন অর্জুন এক বছর, এই ব্রাহ্মণ যে গালাগালটা দিয়েছেন ওইটাকে টিকাকার বলছেন এইটা হচ্ছে সেই জন্য বলে, অর্থাৎ এই যে ঘটনাটা এগুলো সব আগে হয়ে গেছে পরে এগুলো,
তা নাহলে তো বলতে পারে না, আগে পারে কথা। এই জন্য জয়তি জননিবাসে দেবকে জন্মবাদ যদ বড় পরিষদ স্বৈর দর্ভীরস্যান্ন ধর্মম স্থিরচর ব্রজিঘ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম। এইভাবে স্তুতি করছেন, করে আমাদের এখানে দেখা গেল বিভিন্ন জল ক্রীড়া থেকে আরম্ভ করে কৃষ্ণ এই ব্রজ এই যে তোমার দ্বারকাতে বিভিন্ন রকম খেলা খুঁজম। হ্যাঁ, দেবকীর আমাদের যে যশোদা মা তার আরেকটা নাম দেবকী ছিল, যেখানে আমাদের যে এই যে বেণুগীতায় বলেছে, বেণুগীতায় যে দেবকী নন্দনা হ্যাঁ সেইখানে যে বলা হয়েছে, সেখানে টিকাকাররা বলছেন যশোদা মায়ের আরেক নাম দেবকী ছিল, দেবকী। এই জন্য এই দেবকী সেই দেবকীর কথাটা উল্লেখ করে ব্রজধামের বর্ণনাটা হয়নি কিন্তু। হ্যাঁ, এই জন্য এটা জানতে হবে, এগুলো সব সিদ্ধান্ত সমস্ত। এখন আমাদের ভগবানের এই দ্বারকালীলা অনন্ত অপার বিস্তীর্ণ, তাতে আমরা পারাপার খুঁজে পাই না। আজ এখানে দশম স্কন্ধের এখানে সমাপ্তি হলো।